Euzu billahi mineşşeytanirracim. Bismillahirrahmanirrahim. Assalamu aleykum ve rahmetullahi ve berekatuhu. Sahih Bukhari Şerif, 1. অধ্যায়, iman. 5টি মৌলিক জিনিসের উপর ইসলাম ধর্মের ভিত্তি স্থাপিত। উহাদের মধ্যে সর্বপ্রধান হইতেছে iman. iman কাহাকে বলে? আল্লাহর নিকট হইতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু বহন করিয়া আনিয়া কোরআন রূপে এবং হাদিসের মাধ্যমে মানব জাতিকে দান করিয়াছেন, ওই সবকে অন্তরের সহিত বিশ্বাস ও মৌখিক স্বীকার করিয়া কার্যে পরিণত করার জন্য প্রস্তুত থাকাকে ইমান বলে। অন্তরে দৃঢ় বিশ্বাস রাখিয়া মুখে স্বীকার করত আল্লাহ তাআলার সমুদয় আদেশ নিষেধকে ব্যবহারিক জীবনে কার্যে পরিণত করার নাম ইসলাম। সমস্ত আদেশ নিষেধকে কার্যে পরিণত করার সৌকর্য এবং আন্তরিক বিশ্বাসের দৃঢ়তার প্রতিফলনের তারতম্য অনুপাতে ইমানের উন্নতি ও অবনতি হইয়া থাকে। কোরআন শরীফের বহু আয়াতে এই উন্নতি ও অবনতির প্রতি ইঙ্গিত রহিয়াছে। এছাড়া ইমানের বহু শাখা প্রশাখাও আছে, যেমন আল্লাহর প্রিয় বস্তু ও কার্যকে ভালোবাসা এবং আল্লাহর অপ্রিয় যাবতীয় বস্তুকে অপছন্দ করা ইমানের একটি শাখা। স্বীয় চরিত্রে ওই শাখা প্রশাখার উন্মেষ ও অস্তিত্বের কম বেশি হওয়ার দরুনও ইমানের উন্নতি অবনতি হইয়া থাকে। আরবি ভাষায় ইমান শব্দের অর্থ বিশ্বাস, কিন্তু যে ইমান মানব জাতির কল্যাণের উৎস এবং পরকালের নাজাত, মুক্তি ও সুখ শান্তির একমাত্র পথ, সেই ইমান শুধুমাত্র বিশ্বাসের নামই নহে, বরং সেই ইমান রত্ন, বহু সাধনার ধন। সাধনা ব্যতিরেকে ওই অমূল্য রত্ন হাসিলও হয় না, রক্ষিতও হয় না। এই বিষয়টি বুঝাইবার জন্যই বুখারী রহমাতুল্লাহি আলাইহি কয়েকজন মনীষীর কয়েকটি মূল্যবান কথার উল্লেখ করিতেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি খুলাফায়ে রাশিদিনের অনুরূপ খলিফা ও বিশিষ্ট তাবেয়ী ছিলেন। একদা তিনি তাহার আলজেরিয়াস্ত গভর্নরকে একটি হেদায়তনামা লিখিয়া পাঠাইয়াছিলেন। উহাতে তিনি উল্লেখ করিয়াছিলেন, নিশ্চয় জানিও ইমানের অন্তর্গত বিভিন্ন পর্যায়ের অনেকগুলি বিষয়বস্তু রহিয়াছে। এক, ফরজ ও ওয়াজিব সমূহ, যেগুলি অবশ্য করণীয়, যেমন আল্লাহ ও রাসুলের অনুগত্য স্বীকার করত, কালেমা ছাড়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা রাখা, যাকাত দান করা, হজ করা, দিনের এলেম শিখা, জেহাদ করা ইত্যাদি। মশরু বা জায়েজ বিষয়সমূহ, যেগুলোর উপর মানুষ তাহার স্বাধীন ইচ্ছা ও কর্মশক্তি প্রয়োগ করিয়া কাজ করার জন্য আল্লাহ তাআলার অনুমতি প্রাপ্ত হইয়াছে। নির্ধারিত সীমাসমূহ অনেক স্থলে আল্লাহ তাআলা মানুষকে স্বাধীন ইচ্ছা ও কর্মশক্তি প্রয়োগের অনুমতি দিয়াছেন, কিন্তু কোনো স্থানেই তাহাকে লাগামহীন ছাড়িয়া দেন নাই, বরং প্রত্যেক ক্ষেত্রেই আল্লাহ তাআলা সীমা নির্ধারিত করিয়া দিয়াছেন। সেই সকল সীমা লঙ্ঘন করার অনুমতি মোটেই নাই, যেমন আল্লাহ তাআলা মানুষকে চক্ষু দান করিয়াছেন এবং তদ্বারা জাগতিক কাজকর্ম দেখা ও আল্লাহ সৃষ্টি জগতের নৈপুণ্য দেখিয়া জ্ঞান আহরণ করার অনুমতি দিয়াছেন, কিন্তু সেই সঙ্গে সীমা নির্ধারিত করিয়া দিয়াছেন যে শরীয়তের নিষিদ্ধ বস্তু দেখিতে পারিবে না, যেমন অন্যের সতর, গুপ্ত স্থান দেখা, বেগনা স্ত্রীলোকের প্রতি দৃষ্টিপাত করা ইত্যাদি। এইরূপে মানুষের প্রত্যেকটি ইন্দ্রিয় ও শক্তিকে পরিচালিত করিবার অনুমতি আল্লাহ তাআলা দিয়াছেন বটে, কিন্তু সর্বক্ষেত্রেই সীমা নির্ধারিত করিয়া দিয়াছেন। সুতরাং ওই নির্ধারিত সীমা লঙ্ঘন করা মহাপাপ। চার, সুন্নত অর্থাৎ আল্লাহর প্রেরিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাহার খুলাফায়ে রাশিদিনের আদর্শসমূহ। এই আদর্শসমূহ হইতে আদব কায়দা ও নিয়ম পদ্ধতি গ্রহণ করিয়া তদনুযায়ী দৈনন্দিন জীবন, ব্যক্তিগত ও পারিবারিক জীবন, সাধনা ভজনা ও এবাদত বন্দেগীর জীবন, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন প্রভৃতি গঠিত ও পরিচালিত করিতে হইবে। জীবনের কোনো ক্ষেত্রেই ওই পবিত্র আদর্শকে মুহূর্তের জন্যও পরিত্যাগ করা চলিবে না। যাহারা ইমানের অঙ্গস্বরূপ উপরুক্ত চারটি বিষয়বস্তুকে পূর্ণরূপে আয়ত্ত ও রক্ষা করিবে, তাহাদের ইমান পূর্ণাঙ্গ হইবে।
পক্ষান্তরে যাহারা এইগুলোকে যত্ন ও সাধনার সহিত পূর্ণ করিবে না, তাহাদের ইমান অঙ্গহীন ও অসম্পূর্ণ হইয়া থাকিবে। অতএব বোঝা গেল যে ইমান কেবলমাত্র বিশ্বাসের নামই নহে। কর্মময় জীবনের অন্তহীন সাধনা ও প্রযত্ন উহার সহিত অঙ্গাঙ্গীভাবে জড়িত রহিয়াছে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি এই কথাও উল্লেখ চিঠিতে উল্লেখ করিয়াছেন যে, যদি আমি বাঁচিয়া থাকি তবে আমি ইমানের এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ও শাখা প্রশাখা সম্বন্ধে বিস্তারিত বর্ণনা দান করিব, যাহাতে জনসাধারণের পক্ষে উহা বুঝিতে ও তদানুযায়ী আমল করিতে সহজ হয়। আর যদি আমি মরিয়া যাই তবে জানিয়া রাখিও, তোমাদের সংসর্গে থাকিয়া হুকুমত করার আদৌ কোনো অভিপ্রায় আমার নাই। হযরত ইব্রাহিম আদম আলাইহিসাল্লাম বলিয়াছেন, লিয়াত মা ইন্না কালিব, অর্থাৎ আমি আমার অন্তরের সমস্ত অসওয়াসা অর্থাৎ মানবীয় দুর্বলতা দূর করতো, একিন ও বিশ্বাসকে গাঢ় হইতে গাঢ়তর করিয়া ইমানের উন্নতি সাধন করিতে চাই। সাহাবি মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার সঙ্গীদিগকে বলিতেন, ভাই একটু বসো, কিছুক্ষণ আমরা দিনের কথা, আল্লাহ ও রাসুলের কথা আলোচনা করিয়া ইমানকে বর্ধিত ও উন্নতি করি। সাহাবি আবদুল্লাহ ইবনে মাসহুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিতেন, প্রতিবন্ধকতাময় কর্মজীবন এবং ত্যাগ ও তিতিক্ষা কষ্টক্লেশের পরীক্ষার ভিতর দিয়া যে অটল বিশ্বাস প্রমাণিত হয়, উহাই আসল পূর্ণাঙ্গ ইমান। ঐরূপ বিশ্বাস ব্যতিরেকে শুধু মুখে বুলি আওড়ানো বা ভাবাবেগ প্রকাশের নাম ইমান নহে। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিতেন, প্রত্যেক জিনিসেরই কোনো না কোনো গুণাগুণ বা ক্রিয়া প্রতিক্রিয়া থাকিবেই। এই সব গুণাগুণ বা ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারাই জিনিসটির পরিচয় হয়। সেই মতে ইমানেরও কতিপয় গুণ এবং প্রতিক্রিয়া আছে। উহা এই যে, ইমানদার ব্যক্তির আল্লাহর উপর বিশ্বাস এবং ভয় ও ভক্তি এত বাড়িয়া যায় যে আল্লাহর স্পষ্ট আদিষ্ট কাজগুলি তো করেই এবং নিষিদ্ধ কাজগুলিও চিরতরে বর্জন করে। এতদিন যে কোনো কাজে বা কথায় তাহার মনে যদি সামান্যতম খটকা বা সংশয় উদয় হয় যে হয়তো এই কাজটি বা কথাটি পরিণামে আল্লাহর অসন্তুষ্টির কারণ হইতে পারে বা ইহাতে আল্লাহর অনুমোদন না থাকিতে পারে, ইমানের প্রতিক্রিয়ার ফলে তাহাও সে বর্জন করিয়া চলে। মানুষের জীবনে এই অবস্থা যখন উপস্থিত হয় তখনই তাহার ইমান পূর্ণতা লাভ করে এবং খাঁটি তাকওয়া তাহার হাসিল হয়। কোরআন শরীফের একটি আয়াতে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সারু আলাকুম মিনাদ্দিনি